করতে পারে না দেখেন বাইশ বছর বয়স এখন কিন্তু কথা না কিন্তু হয়েছে আর মূল কারণ ওই যে গ্যারেজে কাজ মানে একটা ছেলে বয়সে গ্যারেজে কাজ করার জন্য তার যে ট্রেনিং প্রয়োজন তার যে কিভাবে করতে হবে তার যে ফিটনেস এর প্রয়োজন সেটা কিন্তু সে জানে না একটা ইয়াং ছেলে বয়স এনার্জি কিভাবে কাজ করতে হবে বলতে যে যে কাজটা করবে শুধু সেটা সম্পর্কে জানলে হবে না তার যে শারীরিক অবস্থানটা কেমন হবে কিভাবে পজিশনটা কি হবে কত ঘন্টা কাজ করবে এই জিনিসটা না জানার কারণে ওনার কোমরের সমস্যাটা দেখা দিয়েছে এজন্য আমি মনে করি যে এই ক্ষেত্রে যে টেকনিক্যাল এডুকেশনটা মানে মানে দরকার এবং অন্তত 3 মাস 6 মাস 1 বছর বেসিক ট্রেনিং এর দরকার যে এই কাজের ক্ষেত্রে শারীরিক অবস্থানটা কি হওয়া উচিত না আসলে ট্রেনিং গুলো হয় ঠিকই করা হয় কিন্তু শুধু ওই কাজটাকে ফোকাস করে কিন্তু কিভাবে বসবে সে বা কিভাবে তাকে ওই কাজটা করার জন্য পজিশনটা কি রকম হতে হবে এগুলো কিন্তু অ্যাড্রেস করা হয় না সাধারণত ট্রেনিং এর মধ্যে আপনি ঠিকই বলেছেন হয়তো ওয়ার্লিং এর কাজটা শেখাচ্ছে হ্যাঁ কিন্তু সে কি দাঁড়িয়ে করবে নাকি নিচে বসে করবে কোন জায়গায় করবে ওয়ার্লিং তো বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে করতে হয় সেই যে আর্গোনমিক্যাল পজিশনটা হয়তো ইনক্লুড করা আমার মনে হয় যারা ইজিয়েট এডুকেশনের সাথে নীতি নির্ধারণের সাথে জড়িত ট্রেনিং কারিকুলামের মধ্যে কিন্তু এটাকে আনা উচিত এটা ইনক্লুডিং করা হচ্ছে যদি ইনক্লুডিং করে দেওয়া হয় তাহলে অন্তত পোস্টচারগুলা বুঝবে তাহলেই ঘটনাগুলা হবে না তারপরেও আসলে আমরা শিক্ষা নেই শিখতেছি এবং এটা আমাদেরকে মানুষকে জানাতে হবে এই যে আমরা আজকে কথা বলছি যদি যারা প্রোগ্রামটা দেখছে বা জাতীয় কাজ করে তারা সাবধান হবে যদি না হয় তাহলে বাইশ বছর বয়সে ওনার মতো সমস্যায় পড়তে হবে এখন কিন্তু উনি আর কাজও করতে না তা আমার মনে হয় আপনার এটা ট্রিটমেন্ট করার জন্য হসপিটালাইজড হয়ে রিহ্যাপ থেরাপি করতে হবে এবং আফটার দ্যাট সেটা এক মাসখানেক সময় লাগবে এবং এক্সারসাইজ করতে হবে পরবর্তীতে আর ওই যে কাজের ক্ষেত্রে আপনার নিয়ম গুলা মেনে করতে হবে ওয়ার্লিং কাজ করেন বা গ্যারেজের কাজ করেন বা যেই কাজই হোক না কেন সেই কাজ অবশ্যই করতে হবে আমরাও তো কাজ করি ডাক্তার হলে কি হবে কাজ করতে হবে বসে থাকো একটা কাজ রুগী দেখাও অনেক ক্ষেত্রে অ্যাসেস করতে হয় অনেক থেরাপিউটিক বিভিন্ন মানে এক্সারসাইজ হোক বা মেশিন চালাতে গেলেও আমাদের বিভিন্ন শারীরিক কাজ করতে হয় সার্জন যারা অপারেশন করে ঘন্টার পর ঘণ্টা টানা দাঁড়িয়ে থেকে কাজ করে সো এই জিনিসগুলো সবাই কি করতে হবে তো করতে গিয়ে নিয়ম মাফিক করতে হবে মানে জোর দিয়ে নিয়ম ছাড়া আপনার এখন এনার্জি আছে আপনি করছেন কিন্তু আপনি ভবিষ্যতে কি ঘটবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জাস্ট একটু সচ মানে সতর্ক হওয়া সচেতন হওয়া আর জানা জানতে হবে এখনই এখনো সময় আছে যারা এই জাতীয় সমস্যা ভুগছেন বা হচ্ছে বা যারা দেশের বাইরে আছেন আপনার কাজটার ধরনটা জেনে নেয় এখন তো ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায় ইন্টারনেটে অনেক মানে অনেক ডাটা আছে শুধু একটু বুঝে শুনে দেখে বা দুই তিনটা ডাটাকে কম্পেয়ার করে দুই তিন জনের ডাটাটা সে বেট বেস্ট যেটা তার কাছে মনে হবে সেটা সে ফলো করতে পারে তাহলে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা কমাতে পারব আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন জুবায়েদ হাসান বয়স 36 বছর হঠাৎ দুই মাস আগে থেকে কোমরে ব্যথা হচ্ছে আর সামনে ঝুঁকে কাজ করতে ব্যথা লাগে এটা একজন দর্শক বলেছিল আমরা কিছুটা গিয়েছিল এবং এখন সে সামনে ঝুঁকতে অসুবিধা হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি সামনে ঝুঁকে কি কাজ মানে সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই কাজটা আসলে কত সময় ধরে করব। এবং সামনে ঝুঁকার প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই করতে হবে আমরা বারবার বলছি যে স্পেশালি মেরুদণ্ডের ক্ষেত্রে কুমোরের ক্ষেত্রে যদি সামনে যুগে কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে তাকে ওই হাইটে গিয়ে কাজটা করতে হবে যেমন ঘর ঝাড়ু দেওয়া বা উঠান ঝাড়ু দেওয়া পরিষ্কার করা বা বিভিন্ন শপিং মলে দেখবেন পয় পরিষ্কার করছে সবাই বা আপনি আপনার নিজের বাড়ির বাসার কথাই বলেন না কেন সেই ক্ষেত্রে স্পাইনটাকে যত দূর সম্ভব একটা পজিশনে নিয়ে আসতে হবে না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ঘর পরিষ্কারের ব্যবস্থা করতে হবে আমরা নামাজে রুকুতে যাই সেটা তো সামনে ফরওয়ার্ড ফ্লেকশন কিন্তু রুকুতে যে সিস্টেমটা হচ্ছে যখন সে সামনে যাবে দুইটা হাঁটু মানে হাত অটোমেটিক হাঁটুতে সাপোর্ট দিয়ে সে যাচ্ছে এবং এখানে কয়েক সেকেন্ড মাত্র ম্যাক্সিমাম 10 বা 15 সেকেন্ড বা আপনি 30 সেকেন্ডই ধরেন বা 1 মিনিটই ধরেন কিন্তু সামনে ঝুঁকে যদি কেউ মোর দেন আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে বসে থাকে কুজো হয়ে এবং সেই সাথে ওয়েট ওয়েট লিফট করে করে লিফটিং হেভি ওয়ার্ক তাহলে স্পাইনটার উপরে বিভিন্ন হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে যেমন ওয়ার্ল্ডিং এর কাজ করতে গেলে সামনে ঝুঁকার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে হাঁটু ভেঙে বসে সে কাজটা করবে বা তাকে এমন একটা পজিশনে ওয়ার্ল্ডিং এর কাজটা উঠিয়ে নিবে যেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে কাজটা করতে পারে এই যে ঝুঁকার ব্যাপারটা মানে পারপাসলেস একটা কাজ হ্যাঁ আবার ঝুঁকতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ করতে হবে কোমরের বিভিন্ন মাসেলগুলাকে স্ট্রেস করাতে হবে এবং নিয়মিত স্ট্রেস এবং এটাকে সংকোচন প্রসারণ স্ট্রেট অ্যান্ড স্ট্রেন্দিং দুইটাই কিন্তু আপনাকে এক্সারসাইজ করে করে স্পাইনটাকে ওই পজিশনে কাজ করার জন্য অভ্যস্ত করতে হবে সে হয়তো কোনো দিনই এ কাজ করে নাই

দর্শক আপনার সমস্যার কথা বলুন আচ্ছা হাঁটু কি ফুলে যায় আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি হাঁটু ছিচল্লিশ বছর বয়স হাঁটু ফুলে যায় এটা সাধারণত অস্ট্রিয়থর হয়ে থাকে একেবারে কমন অস্ট্রোয়াথ্রাইটিস সাধারণত পুরুষের চল্লিশ পঁয়তাল্লিশ বা এর উপরে গেলে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে প্রাইমারি স্টেজে যখন আথরাইটিসটা ডেভেলপ করে তখন কিন্তু ওখানে এক্সুডেট আসতে পারে ইনফ্লামেটরি এক্সুডেট বা অ্যান্ড প্রোডাক্ট বলি আমরা সেই ক্ষেত্রে সেখানে ফুলে যেতে পারে সয়েলিং হতে পারে এবং এই সয়েলিং পরিমাণটা একটু কম হ্যাঁ বাট অন্য কোনো বা কোনো ইনফেকশিয়াস অ্যাথ্রাইটিস বা কোনো আঘাতপ্রাপ্ত জোড়ায় কিন্তু হেভি সয়েলিং হয়ে যেতে পারে আমরা পেটে অনেক বেশি ফুলে যায় অনেক অনেক বেশি ফুলে যেতে পারে আমরা সেই ক্ষেত্রে মানে এসিমেট্রিক্যাল ফুলে যায় মানে এক জোড়া অনেক বেশি ফুলে গিয়েছে আর একটা কিছু হয়নি বা একটা বেশি কম এটা হবে আর আর্থ্রাইটিস স্পেশালি বয়স জনিত যেটা বা ডিজেনারেটিভ ক্ষেত্রে দুইটাই সমান ফুলতে পারে বা হালকা ফুলতে পারে অনেক সময় আঘাত পেলে সেটা হতে পারে তারপরে হচ্ছে টিউবারকুলোসিস টিবি যদি টিবি আর্থ্রাইটিস হয় বা হাঁটুতে হয় তা থেকে ফুলে যেতে পারে তো আপনার এটা মনে হচ্ছে প্রাইমারি অস্ট্রোথারাইটিস আপনি এই ক্ষেত্রে হাঁটুর একটা এক্সারসাইজ আছে যেটা আমরা বলি স্টেটিক এক্সারসাইজ মানে হাঁটুর নিচে আপনি একটা টাওয়াল বা ছোটো বাচ্চাদের বালিশের মতো কিছু একটা গোল করে পেঁচিয়ে দুই তিন ইঞ্চি মোটা হাঁটুর নিচে নিয়ে আর শুয়ে শুয়ে চাপ দেওয়া দেখবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই এক্সারসাইজটা করেন সাইক্লিং করা বা সাইকেল চালাতে পারলে সাইকেলের এক্সারসাইজ হাঁটুতে দুবেলা কুসুম গরম শেক দেওয়া কিছু দিনটা টানা আপনি ক্যালসিয়াম খেতে পারেন আপনার ভিটামিন ডি কিছু দিন খেতে পারেন এগুলা করে অনেক ক্ষেত্রেই আপনার ভালো থাকতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি এসি ক্লোফেনাক হান্ড্রেড একটা করে দুবেলা সাথে ওমিপ্রাজল একটা করে দুবেলা দশ পনেরো দিন খেয়ে দেখতে পারেন তারপরেও যদি সমাধান না হয় অবশ্যই আপনাকে কোনো বাদ ব্যথা বা ডিসেবিলিটি বা যারা পুনর্বাসন থেরাপি চিকিৎসা করে থাকে তাদের শরণাপন্ন হতে হবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন

এটা অনেক দিন প্রায় 6 মাস এক বছর কি করেন আপনি আমি স্টুডেন্ট পড়ালেখা আচ্ছা জুতা পায় যে জুতা সব সময় পায় দেন সেটা কি শক্ত জুতার তলাটা পারে সোলটা এখন পরে এটা শক্ত কিন্তু ওই যে শক্ত জুতা পড়তে পারি না শক্ত জুতা করলে হাঁটা চলা গেলে পা ব্যথা করে আচ্ছা আর বাসায় কি খালি পায়ে হাঁটেন না বাসায় এখন এই ব্যথার কারণে ওই স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি আচ্ছা কোথায় থাকেন আপনি শীতচর শিবচর মাদারীপুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে উনি কিন্তু উনার মানে চিকিৎসা অলরেডি উত্তর দিয়ে দিয়েছে নিজেই উনি শক্ত জুতা দিতে পারে না দিলে ব্যথা করে খালি পায়ে হাঁটতে পারে না মানে হাঁটলে এবং আস্তে আস্তে যখন হাঁটে আস্তে আস্তে ব্যথাটা কমে আসে এখন জুতা কারেকশন করেছে আপনি অলরেডি চিকিৎসার পার্সেন্ট করে ফেলেছেন যে জুতা কারেকশন শুধু আপনার আপনার মতো যত লোক পৃথিবীতে আছে আমাকে নিজেকেও নরম জুতা পায়ে দিতে হবে জুতা সফট সোলের জুতা ব্যবহার করতে হবে এবং জুতাটা অবশ্যই কমফোর্টেবল হবে এবং হাঁটা চলা ফেরার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে স্পোর্টস জুতা বা এই জাতীয় সফট জুতা শু যেগুলো আমাদের মানে চলা ফেরার সুবিধা হয় এবং ফ্লেক্সিবল হয় এই জাতীয় জুতা ব্যবহার করতে হবে আর বাসায় যারা থাকেন যাদের মানে ফ্লোর মাটি না পাকা তারা অবশ্যই বাসায় চপ্পল বা পঞ্চ টাইপের সফট জুতা ব্যবহার করতে হবে খালি পায়ে আটা নিষেধ আর আপনি পাশাপাশি কিছুদিন কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়ান আর জুতা যেভাবে চলছে চলুক ইনশাল্লাহ এটা চলে যাবে আর জুতা যদি আবারও শক্ত পরেন আবার শখ করে পড়েন তাহলে আবারই রোগ হবে এখনও তো কম কয়দিন পরে ওখানে ক্যালকিনিয়াল স্পার হবে ফিজিওথেরাপি দিতে হতে পারে বিভিন্ন থেরাপি দিতে হতে পারে এখানে অনেক ইকোনোমিক্যাল ব্যাপার আসতে পারে চলাফেরা কষ্ট হবে সো আমার মনে হয় জুতা কারেকশন করাটাই বেটার আসলে ছোট্ট একটা মানে ছোট্ট একটা ব্যাপার জুতা কারেকশন করলে একটা বড় অসুবিধা থেকে কিন্তু উনি মুক্তি পাচ্ছেন আমরা বেশ কিছু টিপস আপনার কাছ থেকে আজকে জানতে পেরেছি আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এস পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এস দর্শক এবং এই প্রোগ্রাম যারা পরিচালনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল